হ্যালো স্টুডেন্টস ফিফথ সেমিস্টার প্রোগ্রামে আজকে আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে আলোচনা করব আগের ক্লাসে তোমাদের ওরালিটি অ্যান্ড ওরাল যে কালচার অফ ইন্ডিয়া সেগুলো আলোচনা করা হয়েছে আজকে মেথোডোলজি বলতে গিয়ে আমরা একটু সেই ট্রেডিশনগুলো আলোচনা করব বা উপাদানগুলো যেগুলো ছাড়া ইতিহাস লেখা বা আলোচনা করা অসম্ভব দেখো অতীত সম্পর্কিত যে নানা সংরক্ষিত বা সংগৃহীত তথ্য ইতিহাস রচনার বিভিন্ন স্তরের সেগুলোই তো ভিত্তিপ্রস্তর স্থাপন করে তো অতীতের যে সব তথ্যই যে ঐতিহাসিক তথ্য তা কিন্তু নয় হুম ঐতিহাসিক যে তথ্যগুলোকে বিশ্লেষণের উপযুক্ত বলে মনে করেন সেগুলোই কিন্তু ইতিহাসের তথ্য হিসাবে কাজে লাগে তো এই যে ঐতিহাসিক তথ্য আবিষ্কার এবং তার নির্বাচন এই ক্ষেত্রে ঐতিহাসিকরা উপাদান হিসাবে একে দুটো ভাগে ভাগ করে আলোচনা করেন এক হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি এবং দ্বিতীয় হচ্ছে গৌণ বা সেকেন্ডারি এই হচ্ছে প্রাইমারি সোর্স এবং সেকেন্ডারি সোর্স যেটা মেথোডলজির ক্ষেত্রে অপরিহার্য তো অতীতের কোনো বিশেষ ঘটনায় অংশগ্রহণকারী বা তার প্রত্যক্ষদর্শী যে নিজের চোখে দেখেছেন এদের দ্বারা প্রদত্ত যে বিবরণ তাই হচ্ছে মৌলিক বা প্রাথমিক উপাদান যাকে আমরা বলছি প্রাইমারি সোর্সেস যা সরাসরি দেখা হয়েছে বা অভিজ্ঞতা প্রসূত হুম তো এই প্রাইমারি সোর্স বা মৌলিক উপাদানের উপরে ভিত্তি করে যে রচিত যে গ্রন্থগুলো যে রচিত রচিত হয় সেগুলোই আবার হয়ে যাচ্ছে সেকেন্ডারি বা সোর্স গৌণ উপাদান অতীতের মানুষের চিন্তা চেতনা কার্যকলাপ মনস্তত্ব সম্পর্কে যে যে বোধ হ্যাঁ তা সেই বোধ কিন্তু ঐতিহাসিকের থাকাটা ভীষণ প্রয়োজন অতীতের কাহিনীর যে রূপায়ণ করা হবে বা তার মূল্যায়ন হবে তার জন্য তো সরাসরি অতীতের সংস্পর্শে আসা প্রয়োজন এর সাহায্যেই অতীত কিন্তু জীবন্ত হয়ে ওঠে অতীতের সমস্যার আলোকে অতীতকে অনুধাবন এবং এই যে সেকেন্ডারি সোর্স বা গৌণ উপাদানের বিতর্কের উৎস খোঁজার জন্যই মৌলিক উপাদানের সাহায্য নিতে হয় অর্থাৎ প্রাইমারি সোর্সের সাহায্য নিতে হয় আদৌ সেকেন্ডারি সোর্সের কোনটা সঠিক কোনটা নির্ভুল হুম তো এই মৌলিক উপাদানকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন অলিখিত উপাদান হ্যাঁ যেগুলো লিখিত আকারে পাওয়া যায়নি তার মধ্যে আছে প্রত্নতাত্ত্বিক উপাদান হুম আচ্ছা আছে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কোনগুলো পড়বে মুদ্রা শিলালিপি এগুলো আর তাছাড়া আছে বিভিন্ন মানব গোষ্ঠী ও তাদের জীবন প্রণালী দুই হচ্ছে লিখিত উপাদান লিখিত উপাদান কীরকম হতে পারে প্রত্যক্ষ হতে পারে এক যেমন সরকারি নথিপত্র হতে পারে ব্যক্তিগত চিঠিপত্র হতে পারে সরকারি বেসরকারি অফিসারদের মধ্যে যে বিনিময় হওয়া চিঠিপত্র সেগুলো হতে পারে কোনো সংরক্ষিত দলিল হতে পারে বা তথ্যাদি হতে পারে হুম আর কিছু পরোক্ষ সাহিত্য থাকবে যেমন ধর্মশাস্ত্র পুরাণ ইত্যাদি এছাড়া সমকালীন পত্রপত্রিকা হতে পারে সংবাদপত্র হতে পারে বংশ তালিকা নানা প্রকার পারিবারিক নথি ভূমি রাজস্ব সংক্রান্ত যে দলিলপত্র নথিপত্র সেগুলোও কিন্তু প্রাথমিক উপাদানের বা প্রাইমারি সোর্সের আওতায় পড়ে আর এছাড়া যেটা আছে যেগুলো যেটা এর আগের ক্লাসে আলোচনা হয়েছে এবার সেটাকেও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট সোর্স হিসেবে কাজে লাগানো হয় সেটা হচ্ছে মৌখিক উপাদান বা ওরাল সোর্স মৌলিক ঐতিহ্যকে বর্তমানে ইতিহাসের মুখ্য উপাদান হিসাবে বিবেচনা করা হয় মৌলিক অর্থাৎ প্রাইমারি সোর্স যেটা বললাম তো আগে ইতিহাস চর্চার ক্ষেত্রে সকল শ্রেণীর মানুষকে তো তেমন গুরুত্ব দেওয়া হতো না তাই ঐতিহাসিকরা সমাজের সকল শ্রেণীর মানুষের সামগ্রিক চিত্র তুলে ধরতে কিন্তু সক্ষম হননি কিন্তু সাম্প্রতিক যে ইতিহাস চর্চা হচ্ছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে সার্বিক মানে সার্বিকভাবে আর্থ সামাজিক ক্ষেত্রে সাংস্কৃতিক হ্যাঁ এই সমস্ত কিন্তু ইতিহাস রচনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং এই ক্ষেত্রে মৌখিক উপাদানের সাহায্য ভীষণভাবেই ভীষণ ভাবেই প্রয়োজন ও সামাজিক ব্যবস্থায় বাস করে তার আর বিকাশে নিজস্ব ভূমিকার জানতে চায়। তো মৌখিক ইতিহাস আংশিকভাবে হলেও এই সামাজিক উদ্দেশ্য সাধনে সহায়ক তো সাম্প্রতিক যে ইতিহাস চর্চা এবং তার ধারা সেই ধারা অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে মানব জীবনের সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে শুধু কিন্তু দলিলপত্র যথেষ্ট নয় তো এই ঘাটতি পূরণের জন্য মৌখিক উপাদানের অনুসন্ধান আরম্ভ হয় মোটামুটিভাবে কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী বা অংশগ্রহণকারীদের সঙ্গে যে কথোপকথন হবে বা ব্যক্তিগত বা যৌথ স্মৃতিচারণার ওপরে ভিত্তি করে যে ইতিহাস রচিত হবে তাকেই মৌখিক ইতিহাস বলা হবে অনেক সময় অতীত সম্পর্কিত বহু লিখিত উপাদান নষ্ট হয়ে যায় কিন্তু দীর্ঘকাল ধরে ধরো প্রচলিত কোনো ঐতিহ্যবাহী গান ছড়া প্রবাদ এই সমস্ত থেকেও অতীতের ইতিহাস রচনার মৌখিক উপাদান পাওয়া যায় যেগুলো লোকের মুখে মুখে চলে আসছে তবে এটা থেকে যে কতটা বিজ্ঞানসম্মত ইতিহাস রচনা সম্ভব সেটা একটু বিতর্কের বিষয় তো এই হচ্ছে মানে ইতিহাস লেখার যে উপাদান তো এবার বিভিন্ন সময়ে উপাদান বিভিন্নভাবে কাজে লাগে কি দেশ মানে যেমন ধরো সংবাদপত্র একরকমভাবে কাজে লাগছে হ্যাঁ সংবাদপত্রের ক্ষেত্রে আমরা এক ধরনের ইয়ে পাচ্ছি উপাদান পাচ্ছি কার্টুন বা ব্যঙ্গচিত্রের ক্ষেত্রে এক ধরনের ফটোগ্রাফ ফটোগ্রাফও কিন্তু গবেষণার ক্ষেত্রে মেথোডোলজি হিসেবে খুব কাজ কাজে লাগবে চিত্রকলা স্থাপত্য ভাস্কর্য হ্যাঁ ডায়েরি ব্যক্তিগত জীবনী স্মৃতিকথা এই ধরনের আ যে উপাদানগুলো যেগুলো মানুষের সম্পর্কে তথ্য জানতে আমাদের সাহায্য করবে পুলিশের রিপোর্ট হতে পারে গোয়েন্দা রিপোর্ট হতে পারে সরকারি আধিকারিকদের প্রতিবেদন এই সমস্ত নিয়ে কিন্তু ইতিহাস তার ইতিহাসকে লিখতে ঐতিহাসিকরা সচেষ্ট